লিরিক একটা ব্যাপার, মানসিকতার একটা ব্যাপার থাকে, সিঙ্ক না হওয়া, সিঙ্ক না হওয়া। এখন চলচ্চিত্রের একটি গান করব, পরিচালক যদি গান না বোঝেন, দেখা গেল যে আমার একটা সুন্দর সুর পরিচালকের নানা রকম হস্তক্ষেপের কারণে নষ্ট হয়ে যাচ্ছে, এটা বড় ব্যাপার। কিন্তু যেমন আমি হুমায়ুন আহমেদের সাথে কাজ করেছি, আমি আব্দুল্লাল মামুনের দুটি চলচ্চিত্র করেছি, আব্দুল্লাল মামুন কখনোই আমার কাছ থেকে গানের সুর শুনেননি। আমি মতিন রহমানের চলচ্চিত্র করেছি, আমার প্রথম ছবি আগুন জ্বলে, সেখানেও কিন্তু মতিন রহমান আমার সুর করার সঙ্গে উপস্থিত ছিলেন, কিন্তু উনি কখনোই খবরদারি করেন নাই। উনি আমাকে তো বলছেন, মিন্টু এই জায়গাটা আমার মাথায় থাকতেছে না বেশিক্ষণ, এটুকুই কিন্তু চাও, তার মানে এই জায়গাটা উনি রাখতে পারছেন না, তার মানে এই সুরটা একটু দুর্বল। আমি আর একটু চেঞ্জ করেছি, উনি বলছে হ্যাঁ এখন আমি এটা মনে রাখতে পারতেছি। তো এই জিনিসগুলো কিন্তু এখন হয় কি যে এখন অনেকেই সুর বোঝে না। হ্যাঁ, দেখা গেলো যে গানের যে মূল সৌন্দর্য যেই জায়গাটায়, সুরের যেই জায়গাটায়, সেই জায়গাটাই তারা অপছন্দ করতেছে। তো এইসব কারণে আমি খুব একটা সুর করিনি না। আসলে তুহিন আমার দীর্ঘদিনের পরিচিত, এবং এখানেও হুমায়ুন আহমেদের কথা আসে। তুহিন হুমায়ুন আহমেদের নাটকে অভিনয় করেছে হিমু চরিত্রে, তখন থেকে আমি তুহিনকে চিনি। এবং তুহিন আমার সঙ্গীতায়োজনে গানও গেয়েছে, কিন্তু বহু আগে, আজ থেকে তো 20-25 বছর আগে। তো সঙ্গী ওর ভিতরে গানের ব্যাপারটা ছিল, যেহেতু ও নিজেই গান গায়। তো ও যখন আমাকে ওর চলচ্চিত্রের কাজটা করার জন্য আমাকে যখন বলে এবং আমাকে একটা লিরিক পাঠায়, আমার কাছে লিরিকটা খুব ভালো লেগেছে। আমি হুমায়ুন আহমেদের লিরিকের কিছু টাচ আমি ওই লিরিকগুলোতে আমি পেয়েছি, তখন আমি তুহিনের চলচ্চিত্রটায় কাজ করার ব্যাপারে আগ্রহী। এবং তুহিন সব রকম সাপোর্ট কিন্তু আমাকে দিয়েছে, লজিস্টিক যা সাপোর্ট লাগে, ফিনান্সিয়াল যা সাপোর্ট লাগে, যা করার জন্য। আমি তুহিনকে বলেছি যে আমি অ্যাকোস্টিক বাদ্যযন্ত্র নিয়ে যেভাবে আমি গান করতাম সেভাবেই গান করব, কাজের পূর্ণাঙ্গ স্বাধীনতা। তুহিন আমাকে পূর্ণাঙ্গ স্বাধীনতা দিয়েছে। এবং সুরের ব্যাপারেও কিন্তু তুহিন, আমি সুরটা তুহিনকে যখন শোনালাম, তুহিন কিন্তু গুনগুন করে গিয়ে বলছে না মিন্টু ভাই ভালো, এবং আমি মনে করি যে আপনার রেকর্ডিং পর্যন্ত আরও পালিশড হবে, সো আমি বুঝতে পারছি গানটা কী হতে পারে। তো আমি সেভাবেই কাজ করেছি, তিনটা গান করেছি, আরেকটা গান করব, এবং তিনটা গানই আল্লাহর রহমতে সুন্দর হয়েছে, ভালো হয়েছে, সবাই খুব পছন্দ করেছে। তো এই কারণে আর কি দীর্ঘদিন পর মানে আপনার সেই পুরনো আনন্দ, যে আনন্দ নিয়ে আগে হুমায়ুন স্যারের সঙ্গে কাজ করতেন, কাজ করেছি, সেই আনন্দটা আমি এই চলচ্চিত্রটা পুরো পাচ্ছি।